আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কি নাম? আমার নাম হচ্ছে শেখ শাহির আহমেদ। আমি 43তম বিসিএস থেকে কাস্টমস অ্যান্ড এক্সাইজ কারে সহকারী কমিশনার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আপনার বিশ্ববিদ্যালয় কোনটা ছিল? আমার পড়াশোনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স এবং মাস্টার্স করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট বা IBA থেকে আমি MBA সম্পন্ন করেছি। স্যার আমি আপনাকে দেখেছি, আপনি কিন্তু পড়ানো। জি, আমার আরেকটি পরিচয় আছে। আমি ব্যাংক জব বা হচ্ছে বিসিএস প্রত্যাশীদের জব কিছু কোচিং সেন্টার আছে যেখানে আমি পড়িয়ে থাকি। সেক্ষেত্রে আপনার জন্য তো আরো সহজ হয়ে গেল। যারা নতুন জব প্রত্যাশী কিংবা বিসিএস প্রত্যাশী তারা কিভাবে প্রিপারেশন দিলে মনে হয় যে আপনার মতো ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হতে পারে? আচ্ছা, আসলে আমরা প্রত্যেকেই ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। আমরা প্রত্যেকের ব্যক্তিত্ব আমাদের আলাদা, পড়ার স্টাইল আলাদা, এক একজনের প্রতি রেসপন্সিবিলিটির বোঝা আলাদা। সো আসলে প্রত্যেকের প্রিপারেশন টাইপটা, কে কত ঘন্টা পড়বে, কোন বই থেকে পড়বে, সেটা হয়তো ভিন্ন হতে পারে। বাট কিছু কোর জিনিস আছে যেগুলো আসলে আমি মনে করি ব্যক্তিগতভাবে যারা ক্যাডার সার্ভিসে আসতে চান বা বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হতে চান তাদের অবশ্যই মেনটেন করা উচিত। সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো বিসিএসের জন্য ধৈর্যটা। কেউ যখন বিসিএসের প্রস্তুতি শুরু করবে প্রথম যে জিনিসটা তাকে ন্যূনতম 2 থেকে 3 বছর বা আমি 3 বছরই বলবো তাকে যে এই পেছনে লেগে থাকতে হবে বিসিএস পরীক্ষাটার পেছনে, তাকে শ্রম দিতে হবে, তাকে অধ্যবসায়ী হতে হবে। তো এই সময়টা ফার্স্টে তাকে নিতে হবে যে আমি নিজেকে 3 বছর সময় দিব। তারপর যদি বলি দিন শেষে ক্যাডার সার্ভিসে ক্যাডার সার্ভিসে আসার জন্য বা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার জন্য আমি যদি বিষয়ভিত্তিক কথাবার্তা বলি সেক্ষেত্রে তার ম্যাথমেটিক্স এবং ইংলিশ এই 2টা সাবজেক্টে তাকে দক্ষতা অর্জন করতে হবে। সেই ক্ষেত্রে স্পেশালি আমি হাইলাইট করব যে ম্যাথমেটিক্স নিয়ে এখন অনেকেই হয়তো কাজ করে নিজের দুর্বলতা কাটিয়ে উঠছে, বাট ইংলিশের যে রাইটিং পার্টটা, এই পার্টটা নিয়ে যদি জব প্রত্যাশীরা শুরু থেকেই তাদের প্রিলিমিনারি ফেজের প্রিপারেশন নিয়ে যদি কাজ করে সেই ক্ষেত্রে প্রিলির পর রিটেনের আগে যে প্রস্তুতির জন্য যে সময়টা পাওয়া যায় সেই সময়টা সে কাজে লাগিয়ে হয়তো তার জন্য পরীক্ষায় কোয়ালিফাই করা তুলনামূলক সহজ হবে। আর আপনার আরেকটা জিনিস বলতে চাচ্ছি প্রিলিমিনারির ক্ষেত্রে, এটা আমি নিজে থেকেই কথাটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সকল প্রার্থীরা মূলত প্রিলি ফেল করে থাকেন, আমি যেহেতু নিজেও একজন বিশেষ পরীক্ষার্থী বা প্রার্থী অ্যাজ ওয়েল অ্যাজ আমি টিচার হিসেবেও বিভিন্ন জায়গায় কাজ করেছি, সো আমার সেই অভিজ্ঞতার আলোকে যদি বলি যে প্রার্থীরা খুব ঘন ঘন বই পরিবর্তন করে, স্পেশালি একটা সাবজেক্টের জন্য যারা 3টা 4টা 5টা ভিন্ন ভিন্ন বই পড়ে তাদের আসলে প্রিলিমিনারিতে টেকার সম্ভাবনাটা অনেক কমে যাবে। এইটা আমার ব্যক্তিগত অভিমত এবং যারা আসলে আমাকে দেখে দেখছেন বা শুনছেন তাদের জন্য আমার এটা রিকোয়েস্ট থাকবে কোনো একটা বিষয়ে আপনারা অনেক বেশি বই আসলে পড়তে যাবেন না। কনফিডেন্সের ছোটো ছোটো বই আছে, এগুলো কি সাপোর্ট করবে? আমি যদি একদম অনেস্টলি বলি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের জায়গা থেকে যদি শেয়ার করি, আমি পূর্বে একজন সিনিয়র অফিসার হিসেবে রাষ্ট্রায়ত্ত একটা ব্যাংকে কাজ করেছি। সো আমার লাইফে আমি 6-7টা ব্যাংকে আমি চাকরি পেয়েছি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে, সিনিয়র অফিসার হিসেবে। এছাড়া বেসরকারি ব্যাংকে আমি MD হিসেবে নির্বাচিত হয়েছি। সো আমি যখন ওই চাকরিগুলোর প্রিপারেশন নিতাম বা চাকরিগুলোতে যখন বসতাম কনফিডেন্সের একটা বই ছিল বা বই আছে হয়তো, আমি জানি না এখন আছে কিনা, সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান। তো কনফিডেন্স থেকে যে বইগুলো আসলে কংক্রিট বা প্রিসাইজ, যে খুব অল্প অল্প তথ্য দিয়ে, মানে তথ্যের বাগাড়ম্বর নাই, অযাচিত, অ্যাকচুয়ালি যতটুকু দরকার প্রিপারেশনের জন্য এই কন্টেন্টগুলোকে আমলে নিয়ে তারা কিছু বই পাবলিশ করে। আমি যদি পার্সোনালি একদম আমার প্রিপারেশনের জায়গায় বলি, কনফিডেন্সের সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান বইটি এবং কনফিডেন্সের ইংলিশ লিটারেচার প্রস্তুতির একটি বই আছে, এই বই দুটো আমি আসলে আমার বিসিএস প্রিপারেশনও কাজে লাগিয়েছি। তো সেই ক্ষেত্রে যারা জব প্রত্যাশী আছে তারা যদি কনফিডেন্স রিসার্চ ওয়ার্কের যে বইগুলো আছে সেই বইগুলো যদি তারা পড়ে সেক্ষেত্রে অবশ্যই তারা উপকৃত হবে। স্যার আপনাকে আপনি হচ্ছে ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার আগের অনুভূতি আর এখনকার অনুভূতি দুটোর মধ্যে আপনি কেমন ফিল করেন? অবশ্যই আলাদা, তবে সত্যি কথা বলতে ক্যাডার হওয়ার আগে আমি যে মানুষ ছিলাম এখন অবশ্যই আমি সেই মানুষ। তবে আমরা যদি সোশ্যাল রেকগনিশনের কথা বলি, সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের কথা বলি, ডেফিনেটলি সিন্স আমি একজন বিশেষ ক্যাডার কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি সেটা তো অবশ্যই চেঞ্জ হয়ে গিয়েছে। পারিপার্শ্বিক পরিস্থিতি, মানুষ কীভাবে আমাকে দেখছে, কীভাবে আমার কথা নিচ্ছে, তার মধ্যে তো অবশ্যই একটা চেঞ্জ চলে আসতেছে র্যাডিক্যাল। এবং এই ক্ষেত্রে আমি আসলে একটা কথা বলতে চাই, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি আসলে ধন্যবাদ দিতে চাই যে উনি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটাকে মেধাভিত্তিক করে দিয়েছেন, যার ফলে আমরা যারা পাবলিক ইউনিভার্সিটি থেকে, হয়তো বাংলাদেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, আমরাও যেমন বিশেষ ক্যাডার সার্ভিসে আসতে পারছি, ঠিক তেমনই আমার আরেকজন কলিগ সে জাতীয় বিশ্ববিদ্যালয় বা তুলনামূলক একটু কম পরিচিত একটা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে সে কিন্তু ক্যাডার সার্ভিসে চলে আসতে পারছে। তো সেই ক্ষেত্রে আমি আসলে বলবো যারা আপনারা আছেন, নিজে কে কোন প্রতিষ্ঠানে পড়ছেন এটা নিয়ে আসলে ওভার কনফিডেন্টও হওয়া যাবে না, আবার ইনফিরিয়রিটি কমপ্লেক্সেও ভোগা যাবে না যে আমি হয়তো খুব বেশি নাম করা প্রতিষ্ঠানে পড়ছি না, কারণ এখন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধাভিত্তিক। আপনি যদি শুরু থেকে একটা কংক্রিট প্রস্তুতি রাখেন,
বুঝে বুঝে কংক্রিট মানে যতটুকু পড়তে হবে কী কী পড়তে হবে, অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে তারপর যদি আপনি একটু গোছানো প্রস্তুতি নেন, যারা বাসায় নিয়মিতভাবে পড়তে পারেন না আপনারা যদি কনফিডেন্সে চলে আসেন এখানে যেভাবে পড়াশোনাগুলো করানো হয়, যাদের পড়াশোনা ভালো যারা মডেল টেস্ট পরীক্ষা দিতে পারেন, তো যখন আপনি একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকবেন এবং আপনি একটা সুনির্দিষ্ট প্ল্যান এবং আপনার ড্রিমটাকে যখন আপনি চেস করবেন আসলে তখন অবশ্যই আপনার পক্ষে সফল হওয়া সম্ভব। আর মানুষ তার স্বপ্নের সমান বড়, তো কারোর জন্যই কোনো কিছু অসম্ভব না। তো শেষ হিসেবে আপনার হচ্ছে একজন শিক্ষার্থীর ধরে নিলাম তিনটা গুণ থাকা দরকার ক্যাডারে সুপারিশ করতে হবে, সেক্ষেত্রে আপনি কোন তিনটা গুণের কথা বলবেন যে আচ্ছা আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। আমার ব্যক্তিগতভাবে যেটা অভিমত প্রথমত মনে হয় আমি হয়তো প্রথমেই বলে ফেলেছি আমার মানে কথা, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ধৈর্য রাখতে হবে আপনাকে। যার ধৈর্য নেই আসলে বিসিএস জার্নিটা তার জন্য না, কথাটা দুঃখজনক হলেও সত্য। দ্বিতীয় আমি যেটা ফিল করি সেটা হচ্ছে শেখার আগ্রহ। মানে আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, আমি ম্যাথ এবং ইংলিশের ক্লাস নিচ্ছি বিগত 5-6 বছর ধরে, তারপর আমি যখন বিসিএসের প্রিপারেশন নিয়েছি আমি যদি এটা ভাবতাম যে আমি সব কিছু জানি তাহলে কিন্তু আমি শিখতে পারতাম না, কারণ আমার কিন্তু বাংলায় কিছু দুর্বলতা ছিল বা হয়তো জেনারেল নলেজে কিছু দুর্বলতা ছিল। সো আমি কিন্তু নিজের সেই শেখার আগ্রহটা নিয়ে আমি বিভিন্ন শিক্ষকদের শরণাপন্ন হয়েছি, বিভিন্ন কোচিং সেন্টারে কীভাবে কী পড়ানো হচ্ছে না হচ্ছে আমি সেগুলো দেখার চেষ্টা করেছি। সো সেকেন্ড যেটা বললাম শেখার আগ্রহ, অ্যান্ড থার্ড লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমি পার্সোনালি ফিল করি সেটা হচ্ছে বিনয়। আপনার ভিতরে যদি বিনয় না থাকে, আপনি যদি বিনয়ী না হয়ে যদি খুব অ্যারোগেন্ট হন, সেই ক্ষেত্রে আমার মনে হয় সাফল্য আপনার কাছে ধরা দিবে না। সো এই তিনটা জিনিস যদি কেউ মেনটেন করে, ফার্স্ট অফ অল হচ্ছে ধৈর্য, তারপর হচ্ছে তার শেখার আগ্রহ, সে যদি একটু বিনয়ী হয় আমার মনে হয় তার সফলতার পথ অনেক সহজ হয়ে যাবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। জি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় নেওয়ার জন্য। তো যে সকল জব প্রত্যাশী বা বিসিএস প্রত্যাশীরা আমাদের এইটা দেখবেন, আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা। শুধু একটা কথা বলবো, হার্ড ওয়ার্ক কখনো প্রতারণা করে না, আপনি হার্ড ওয়ার্ক করুন একটু স্মার্টভাবে, অবশ্যই আপনি আলাদা হবেন এবং আপনি সফলকাম হবেন। আপনার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার।